Hello viewer, assalamu alaikum. The multiple shooter er niyomito program bhuter golper aro ekti notun porbo niye apnader madhe hazir hoyechi ami arif. Asha kori apnara shobai bhalo achen. Viewers, apnara shobai janen je multiple shooter er je bhuter episode gulo hoy এগুলো সবগুলি আমরা চেষ্টা করি বাস্তব অভিজ্ঞতাতে ঘটে যাওয়া ঘটনাগুলো কালেকশন করা আর যেহেতু আমরা চেষ্টা করি সবসময় নারায়ণগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করার তো তারই ধারাবাহিকতায় আজকেও আমরা নারায়ণগঞ্জে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব এই ঘটনাটি হচ্ছে একটি বাড়ি কেন্দ্রিক যেটি আপনারা থাম্বনেল দেখে অবশ্যই দেখুনে বুঝে গিয়েছেন আজকের ঘটনাটি হচ্ছে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারা থেকে খুবই কাছে যে শেখ রাসেল পার্কটি আছে দেবভোগ এর পাশের এলাকা হচ্ছে দুই নং বাবুরেল এই বাবুরেলের একটি বাড়িকে নিয়ে শুরুতেই বলে রাখি আপনারা বা আমরা সবাই হয়তো একটা ভুল ধারণা নিয়ে বসবাস করি সেটি হচ্ছে আমরা সবাই হয়তো ভাবি পুরনো এবং অনেক আগের দিনে যে বাড়িঘরগুলো এগুলোতে হয়তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখা যায় যেটা এতদিন আমি নিজেও মানতাম কিন্তু এই ঘটনাটি শোনার পরে আমার ধারণাটাই পাল্টে গেছে যেটা হয়তো আপনাদের ধারণাও পাল্টে দিবে আজকের ঘটনাটি যে বাড়িটিকে ঘিরে সেটি একদমই নতুন একটি বহুতল ভবন সংগত কারণে আমরা বাড়ির ঠিকানা এবং যিনি আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন তার পরিচয় দিতে পারছি না ঘটনাটি দুবছর যাবৎ ঘটে আসছে আরেকটু বলে রাখি বাড়িটি করা হয়েছে পাঁচ বছর আগে বাড়িটি করার পরে বাড়িটির পঞ্চম তলায় প্রথম ভাড়াটিয়া তারাই ছিলেন প্রথম প্রথম তেমন কোনো সমস্যাই ছিল না বাড়িটিতে বাড়িটির চারপাশ খুবই খোলামেলা সবসময় বাড়িটিতে পর্যাপ্ত আলো থাকত তো তারা বাড়িতে ওঠার কয়েক বছর পর থেকে সমস্যাটা হঠাৎ করেই এমন শুরু হলো একদিন রাতে তারা ছাদের উপরে খুব দৌড়াদৌড়ির শব্দ পান তো তারা প্রথম প্রথম খুব বেশি গুরুত্ব দেয়নি ভাবছে হয়তো অন্য কোনো ফ্ল্যাটের মানুষজন হয়তো ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছে কিন্তু পরের দিন যখন সবাইকে জিজ্ঞেস করা হলো যে রাতে কেউ ছাদে গেছে কিনা সবাই অস্বীকার করলো এরপরে কিছুদিন কেটে গেল শব্দ হয়নি কোনো তার কিছুদিন পরে ছাদে হঠাৎ করে আবার অনেক বেশি শব্দ শুরু হলো মনে হচ্ছে কারা দৌড়াদৌড়ি করছে কেউ কোনো জিনিস ফেলে দিচ্ছে বা কেউ কোনো ফার্নিচার টেনে সরাচ্ছে যার শব্দ মেঝেতে হচ্ছে ওই দিন শব্দ পেয়ে ছাদে দৌড়ে গেল সবাই ছাদের লাইট জ্বালালো কিন্তু কিছুই ছিল না ছাদে ফার্নিচার তো দূরের কথা একটা ইটের টুকরোও ছিল না তাহলে শব্দটা করছিল কে সবাই ভিতর ভিতর একটু ভয় পেল তারপরও আবার নিচে ঘরে চলে আসলো ঘরে এসে সবাই শুয়ে পড়ল ঠিক মাঝরাতে যিনি আমাদের সাথে ঘটনাটি শেয়ার করছেন তিনি হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল উঠতেই তার চোখে যা পড়ল তিনি তা কল্পনা তো কখনো ভাবতে পারেনি
তিনি দেখলেন তার হাতের বাঁপাশে যে বড় জানালাটি আছে তাই গ্লাসের, ওইখানে ছাদের উপর থেকে উল্টো হয়ে একটা মেয়ে, ঠিক মেয়ে বলবো না, একটা অবয়ব ঝুলে আছে। এটা দেখে উনি চিৎকার করে তার রুম থেকে বেরিয়ে যান এবং সবাই তার চিৎকারের শব্দে উঠে চলে আসেন, কিন্তু তার রুমে এসে সবকিছুই নর্মাল দেখতে পান সবাই। এরপরে বেশ কিছু কিছুদিন কেটে যায়, তেমন কোন আর শব্দও পাওয়া যায়নি, কিছু দেখাও যায়নি। কিন্তু হঠাৎ একদিন তার মা ছাদে যান সকালে গাছে পানি দেওয়ার জন্য। ছাদে তাদের অনেক গাছ ছিল, সেখানে লেবু গাছও ছিল। তার মা দেখতে পান লেবু গাছের কাঁটাগুলোর মধ্যে, প্রতিটা কাঁটার মধ্যেই একটা করে ছোট ছোট সাপ গাঁথা অবস্থায় ঝুলে আছে। এটা দেখে তার মা খুব ভয় পেয়ে যায় যে ছাদের উপরে এত সাপের বাচ্চা কোথা থেকে আসলো, আর এগুলো এই লেবু গাছের মধ্যেই কেন গাঁথা। ভয় পেয়ে সে নিচে চলে আসে, ব্যাপারটা হুজুরকে জানানো হয়। হুজুর এসে দেখে, দেখে সবাইকে বলে যে কিছু কিছু নির্দিষ্ট সময় ছাদে ওঠা যাবে না, এবং সে ছাদটা বন্ধ করে দিয়ে যায় এবং বলে যায় এতে যদি কাজ না হয় তাহলে যাতে বড় কোনো হুজুরের কাছে যাই। তাদের হয়তো কপালটাই খারাপ ছিল, এতে কোনো কাজই হয়নি, উল্টো আরো সমস্যা বেড়ে গেল। এতদিন তো সমস্যাটা ছিল শুধু ছাদের উপরে, এখন সমস্যাটা তাদের দরজা পর্যন্ত চলে আসছে। রাতে প্রায় প্রতিদিনই কেউ যেন তাদের দরজায় নক করত, বেশ কয়েকবার নক করত, লুকিং গ্লাস দিয়ে কাউকে দেখাই যেত না। আবার এমন হতো তাদের বারান্দার গ্রিলের মধ্যে কেউ শব্দ করতে করতে চলে গেল। তারা বাসায় একা থাকতো না কেউই, কিন্তু একদিন বাসায় শুধু তিনি একাই ছিলেন। সেদিন তার সাথে কিছু একটা যে ঘটবে সেটা সে আগে আন্দাজ করতে পেরেছিল, কিন্তু কিছুই করার নাই, পরিস্থিতির কারণে ওই দিন তাকে একাই থাকতে হয়েছিল। তিনি যখন সন্ধ্যাবেলায় টিভি দেখছিলেন, হঠাৎ করে তার মনে হলো পাশের রুমে কে যেন ফ্যানটা ছাড়লো। তিনি বুঝেও না বোঝার ভান করে বসেছিল, হঠাৎ করে ঘরের লাইট সব অফ হয়ে গেল, টিভিটাও অফ হয়ে গেল। তখন তিনি দেখলেন কালো ঠিক মানুষের মতো, আবার ঠিক মানুষের মতো না, বানরের মতো কিছু একটা পাশের রুম থেকে হামাগুড়ি দিতে দিতে তাদের বাথরুমের দিকে চলে গেল। এটা দেখে সে চিৎকার করতে পারলো না, তার কণ্ঠ গলায় আটকে গেল। ঠিক ওই জিনিসটা যখনই চলে গেল সাথে সাথেই ঘরের লাইট গুলো সব চলে উঠল। ওই দিন সে আর বাসায় থাকেনি, রাতে বন্ধুর বাসায় গিয়ে ঘুমায়। এভাবেই টুকিটাকি ঘটনা ঘটছে গত 2 বছর যাবত। আপনারা হয়তো অনেকেই
আপনাদের বাসার ছাদে এরকম রাতে শব্দ পান, কিন্তু হয়তো বুঝে ওঠার আগেই শব্দগুলো থেমে যায়। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আসলে শব্দগুলো কে করছে। অনেক সময় আপনাদের ঘরে আতরের সুঘ্রাণ পাওয়া যায়, কিন্তু যে সময় আপনারা সুঘ্রাণ পান ওই সময় কেউই আতর ব্যবহার করে না। সুঘ্রাণটা কিসের এটা নিয়ে একটু ভেবে দেখবেন। আশেপাশে অনেক ঘটনাই ঘটে যায়, কেউ খেয়াল করি কেউ খেয়াল করি না। আবার অনেকের জীবনে এই ঘটনাগুলো অনেক বড় অধ্যায় হয়ে যায়। সাবধানে থাকবেন সবাই। আজকের পর্বটা এই পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই আবার চলে আসব। আর ভিউয়ার্স, আমাদের চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো আছে এগুলোও দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।